কোথা থেকে কিনেন? হঠাৎ কি এই দামটা বেড়ে গেল নাকি কেউ ইচ্ছে করে বাড়ালো? আলু কত করে বিক্রি করছে? আলু 22 টাকা। আমি কত ছিল আগে? ছিল 15 টাকা 12 টাকা। আপনি আলু কত করে বিক্রি করছেন? আলু তো 22 টাকা বেশি। আর পেঁয়াজ? পেঁয়াজ ওই 120 টাকা কেনার তো 1 কিলো নিলে 100। কোথা থেকে কিনছেন আপনারা এগুলো? ওই বাজারে। ভেতরে কার কাছ থেকে কিনছেন? মনসা, মনসা পাল। দেখুন তো মনসা পাল, এলাকা তো মনসা পাল। এখানে সুফল বাংলার পেঁয়াজ বিক্রি হয় না? 59 টাকা করে যেটা আমরা দিচ্ছি। এখানে গাড়ি আসে কি আসে না? দেখে নিন তো। এখন একটু কমেছে। আর কাঁচা লঙ্কা? আগে দিয়েছেন, আগে কিনেছেন কত? আলু কত করে বিক্রি করছে? তোমাদের এখানে এত পেঁয়াজ, এত আলু স্টক, পেঁয়াজের স্টক আছে, তাও পেঁয়াজের এত দম পাচ্ছে? পাইকারি বাজারে পেঁয়াজ কত করে দিচ্ছে? আপনারা কি পাইকারি বাজার থেকে কিনছেন পেঁয়াজ? পাইকারি হচ্ছে দিদি এখানে 400, আর মন যাচ্ছে 4400 টাকা। কেন তুমি আমাকে বলো পাইকারি বাজারে তোমাদের কাছে বিক্রি করছে কত? এটা কি তোমরা পাইকারি বাজারে বিক্রি করছো? হ্যাঁ হ্যাঁ, পাইকারি থেকে আমরা আনাচ্ছি দিদি, মোস্তা থেকে আনাচ্ছি আমরা। কত দূর করে আনাচ্ছি? এটা আমরা আনাচ্ছি দিদি 4370 টাকা। আমি বলি কেজি প্রতি কত? কেজি প্রতি দিদি আমাদের বস্তা আছে দিদি 110 টাকা। তারপর এই সব দাঁড়িয়ে বের করব আমরা গাড়ি আসে। ওই গাড়িগুলো আছে সমস্ত ছোট ছোট বাজারে সমস্ত বের করুন। বড় লোকের বাজারে লোকে কিনতে পারে, গরিব লোকের বাজারে লোকে কিনতে পারে না। আর এগুলো ভেঙে পড়ে যাবে না এরকম করে যে আপনারা জিনিসপত্র প্লাস্টিক ভাবে এখন ভেঙে পড়ে যাবে, তখন তো সবকটা পড়বি একটা। নিজেরা করেছো তো, নিজেরা নিজেদের মতো সাজিয়ে গভর্নমেন্ট করতে চাইলে তো তোমরা করতে দেবে না। প্রবলেম তো এটা, করতে দিচ্ছে না কেন? করো বললেই করে দেবে। জমিদারকে অনেকবার বলেছি, জমিদারকে অনেকবার বলেছি। জমিদারের দরকার নেই, কর্পোরেশনের সাথে কথা বললে কর্পোরেশনই করে।